আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে দেখতেই পাচ্ছ যে একদম খিচুড়ি রান্না করার জন্য উঠে পড়ে লেগেছি। আজকে লাল চালের যে খিচুড়ি হয় সেটা রান্না করব। মানে আমি এর আগে কখনো এরকম লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করি নাই। আমার বোন রান্না করেছিল এবং সেটা আমি মজা করে খেয়েছিলাম। সেটা কি বলবো, সুদিন ছিল। এখন আমাকে আমার নিজের রান্না নিজেকেই করতে হয়, সো এখন আর সেই সুযোগ নাই যে কেউ রান্না করে দিবে আর সেটা আমি খাবো। যাই হোক, এখন যেটা করছি সেটা হচ্ছে লাল চালটাকে ভালো করে ওয়াশ করে নিলাম, পেঁয়াজ কুচি করব। আর যেটা বলছিলাম সেটা হলো যে আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে যে আমি ভিডিও রেগুলার দিচ্ছি না। তার কারণ হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়েছে। আর তোমরা জানো, যারা আমার ভিডিও রেগুলার দেখো, তোমরা জানো যে আমার এই শীতের সময়টা আমার জন্য কতটা কঠিন সময় যায়। কারণ তোমরা জানো আমার স্কিন খুব সেন্সিটিভ, আমি এর আগে অনেক ভিডিওতে তোমাদের বলেছিলাম। তো যে কারণে হয়েছে কি যে আমি একটু যখন একটু বেশি ঠান্ডা পড়ে তখনই দেখা যায় যে মানে আমার স্কিন সমস্যাটা বেশি দেখা দেয়। তো যাই হোক, শীতটা আস্তে আস্তে করে একটু যদি কমে যায় তাহলে হয়তো আবার বেটার ফিল করব। আর এই কয়েকদিন এই জন্যই ভিডিও দেই নেই, আর সামনে রেগুলার হতে পারবো কি না সেটাও বলতে পারছি না। তো এখন যেটা করছি সেটা হচ্ছে আদা আর রসুনটাকে একটু পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর যেটা হয়েছে যে খিচুড়ির মানে রান্নার জন্য যে একটু অনেকে অনেক ধরনের ভাবে রান্না করে, তো আমি যেটা করি একটু ঝাল ঝাল খিচুড়ি পছন্দ করি, যার জন্য আমি একটু বেশি করে মরিচ দিয়ে তারপর রান্না করব। আর তবে আমি বেশ কয়েকদিন ধরে খুব ব্যস্ত, বিভিন্ন জায়গায় যাওয়া লাগতেছে। কারণ হচ্ছে যেহেতু আমার নতুন সংসার, তো টুকিটাকি এটা সেটা আমার গুছাতে একটু সময় লেগেই যাচ্ছে। মানে একেবারে নতুন করে শুরু করতে গেলে লাইফটা একেবারে কি বলবো, যে সংসার জীবনটা নতুন করে শুরু করতে গেলে তো দেখা যায় যে একেবারে শুরুর থেকেই সব কিছুই কিনতে হয়, সব কিছুই গোছাতে হয়, অনেক কিছু হিসেবের ব্যাপার আছে। সব কিছু মিলে আসলে আমার একটু ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছে সময়টা। তবে বেশ ভালোই কাটছে সময়টা, খুব একটা মানে অসুবিধা হচ্ছে না। তবে যেটা হয়েছে যে আমি আজকে বেশ কয়েকদিন ধরে অসমকে বলছিলাম যে একটু বেশি সময় দেওয়ার জন্য আমাকে, কিন্তু ও তেমন একটা সময় আমাকে দিতে পারছে না। তার কারণ হচ্ছে ওর নিজের কিছু কাজ আছে, সেই ব্যস্ততার কারণে খুব একটা সময় সে আমাকে দিতে পারে না। তো যে এই সপ্তাহটাতে একটু ব্যস্ততা কম ছিল ওর, যার কারণে আমি ওকে নিয়ে বেশ কয়েকবার বাইরে গিয়েছি, মানে বাসার সামনে গিয়েছি। তো যখনই গিয়েছি তখনই টুকিটাকি কাজগুলো শেষ করে নিয়েছি। আজকের খিচুড়িটা রান্নার পর আবারও বাইরে যাব। দেখতেই পাচ্ছ যে চাল ডাল সব কিছু মিলিয়ে বসিয়ে দিচ্ছি খিচুড়ি। আজকে কিন্তু তোমাদের রেসিপি দেখাবো না, কারণ রেসিপি আসলে দেখানোর মতো সিচুয়েশন আসলে ছিল না। কারণ খুব বেশি তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম। আর যেটা বলছিলাম, যেহেতু আমি এই লাল চাল দিয়ে প্রথম রান্না করতেছি, আমি জানি না কেমন হবে না হবে। তো এই খিচুড়িটা হতে থাক, আর তারপর আমি আবার তাড়াহুড়ো করে রেডি হতে চলে যাব। কারণ অসীম আমাকে বলেছে রেডি হয়ে থাকার জন্য বাইরে যাবে। তো যেটা হয়েছে, আমি একটু হালকা আঁচ দিয়ে তারপর খিচুড়িটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম রেডি হতে। আর এই অংশটা আমি কন্টিনিউ করি নাই, আমি একটা দোকানে গিয়েছিলাম, সেই দোকানে যাওয়ার পর তারপর আবার ভিডিও করেছিলাম। একটু এলোমেলো মনে হবে আজকের ভিডিওটা, কিন্তু সেটা তোমাদের একটু মেনে নিতেই হবে। আমরা গিয়েছিলাম পর্দার দোকানে, আর পর্দার দোকানে আমরা রেগুলার ইউজের পর্দাটাই কিনতে গিয়েছিলাম। আর যদিও আমাদের একটু ভালো টাইপের পর্দা দরকার, তো সেই পর্দাটা আসলে আমরা অন্য দোকানে পছন্দ করেছি। মানে একটু একটু ভালো যেগুলো, একটু কোয়ালিটিফুল যেগুলো, সেগুলো আমরা অন্য একটা দোকানে অর্ডার দিয়ে দিয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একেবারে সিম্পল পর্দা, যেটা কিনা আমাদের মানে ইউজ করব রেগুলার যখন তখন। তো সেই পর্দাটা আসলে এখান থেকে পছন্দ করে নিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু ওদের কাছে কি বলবো রেডিমেড করাই ছিল, তো আমাদের খুব একটা অসুবিধা হয় নাই। আর অসীম আসলে খুব একটা সময় দিতে পারতেছিল না, তো ভাবলাম যে রেডিমেডটাই নিয়ে নেই। এই ভিডিওটা
কয়েকদিন আগের ভিডিও। তো এই ভিডিওটা আসলে আমি তোমাদের শেয়ার করি নেই, যার জন্য আজকে শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছ স্কাই কালারের যে পর্দাটা, এই পর্দাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু স্কাই কালারের পর্দাটা অসীম নিতে খুব একটা আগ্রহী ছিল না। কারণ হচ্ছে ও বলতেছিল যে বাংলাদেশের যে ওয়েদার, সেই ওয়েদারে আসলে স্কাই কালারটা যদি নেই তাহলে পর্দার যে মানে ধুলাবালিতে বেশি বোঝা যাবে। তো আসলে তাই, কারণ আমরা বাংলাদেশের যে কোনো কালারের জিনিস ইউজ করতে খুব একটা পারি না, কারণ বেশি ধুলাবালি, আর পর্দা তো খুব রেগুলার আসলে ওয়াশ করাও যায় না। তো একটু ডিপ কালার নিলে ভালো আমার কাছে মনে হয়, যদিও লাইট কালারগুলো সুন্দর, কিন্তু ডিপ কালার নিলে একটু সুবিধা হয় এই আর কি। তো যাই হোক, আসলে টুকিটাকি ভিডিও করছি এই রেগুলারই, কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। ওই যে যেটা বললাম যে আসলে সময় সুযোগ কোনোটাই মিলতেছে না। তো এইটার পরে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অন্য দিনের ভিডিও। আর এই ভিডিওটাতে দেখতেই পাচ্ছ যে মশারি দোকানে গিয়েছি, আর মশারি দোকানটা আসলে খুবই পরিচিত মশারি দোকান আমার, কারণ এই দোকান থেকে আমি আজকে থেকে না বেশ কয়েক বছর ধরে আমি এখান থেকে মশারি কিনি। মানে আমার বিয়ের আগেও আমি এই দোকান থেকেই মশারি কিনতাম, আবার বিয়ের পরেও ঠিক এই দোকানে এসেছি মশারি কেনার জন্য। আর মজার ব্যাপার হচ্ছে বিয়ের পরে এসে যে দেখলাম যে এটা অসীমেরও খুব পরিচিত দোকান। তো যে কারণে হয়েছে কি সুবিধা হয়েছে, আগে পরিচিত ছিলাম একরকম আর এখন একটু অন্যরকমভাবে পরিচিত হয়েছি। এখানেও পর্দা আছে, তবে এই পর্দাগুলোর থেকে আমার পর্দার দোকান থেকে পর্দা নেওয়ার পক্ষপাতী আমি। তারপর এখানে যে খারাপ সেটা না, রাফ ইউজের জন্য কিছু কিছু পর্দা ভালোই আছে। দেখো দারুন না, আর মশা একটা কামড় দিবে না, না একটা মশা কামড় দেওয়ার অবস্থা নাই আর। এটা হচ্ছে যদি তোমরা কোথাও ঘুরতে যাও, দূরে কোথাও যাও, তাহলে ইজি ভাবে এটা ক্যারি করতে পারবা। এটার প্রাইস কত? এটার তোমরা যারা আমাদের এই সাভারের আশেপাশে আছো তোমরা ইজি ভাবে নিতে পারবো, আর তা না হলে অনলাইনেও তো মানে এটা তো দিতে পারেন, ক্যাশ অন ডেলিভারিতে ওরা দিয়ে থাকে, সো তোমরা ওইভাবেও নিতে পারবা। দেখো সিস্টেমটা কত সহজভাবে ছোট করে দিয়েছে। আচ্ছা এই হলো ঠিকানাটা, এটা হচ্ছে আমি যে দোকানটায় দাঁড়িয়ে আছি সেই দোকানের অ্যাড্রেস, মেসাস নসিব মশারি স্টোর। এখান থেকে কিন্তু তোমরা ইজিভাবে মশারি কিনতে পারো, এবং আমি মনে করি যে এখান থেকে মশারি কিনলে তোমরা ঠকবা না, কারণ এখানকার দামটাও রিজনেবল, আর দামটাও যেমন কম ঠিক সেরকম এখানকার কাপড়ের কোয়ালিটিটাও ভালো। আমরা গিয়েছিলাম আরএফএলের দোকানে, আর আরএফএলের দোকানে গেলে মানে পছন্দ হবে না এমন কোনো কারণ নাই, কারণ আরএফএলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে। তো ওখানে প্লাস্টিকের সামগ্রীগুলো যদিও আমাদের, আমরা বলি যে প্লাস্টিক ইউজ করব না প্লাস্টিক ইউজ করব না, কিন্তু আসলে প্লাস্টিক ছাড়া আসলে আমাদের দৈনন্দিন জীবনে চলেই না, কারণ প্লাস্টিকের জিনিসগুলো ছাড়া কীভাবে সম্ভব বলো, রান্নাঘরে বলো, তারপর ডাইনিংয়ের দিকে বলো, টুকিটাকি কাজের জন্য আসলে প্লাস্টিক সামগ্রী
প্রয়োজন পড়ে, এটাকে আসলে পুরোপুরি বাদ দিতেই পারি না। এখানে দেখতেই পাচ্ছ আমরা দুইটা র‍্যাক দেখতেছিলাম, তো এখানে এগুলো আমার মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা যে ভালো লেগেছে তা না, মোটামুটি লেগেছে। তো এখন আসলে আমাদের একটু রাফ ইউজের জন্য দুইটা দুই তিনটা জিনিস কেনা খুবই বেশি জরুরি। আর আরএফএলের দোকানে একটু সময় নিয়ে ভিডিও করতে হবে, আমি ভাইটাকে বলতেছিলাম ভাই একটু সময় নিয়ে আসবো আপনাদের দোকানে ভিডিও করার জন্য, তো ওরা খুব খুশি, ওরা বলতেছিল আপু আসবেন, আসলে আমরা সুযোগ করে দিব ভিডিও করার জন্য। তো এটা আসলে আলহামদুলিল্লাহ যে মানুষের ব্যবহারই অনেক বেশি বড় ব্যাপার, তো বাজার রোডের এই আরএফএলের দোকানের ওদের ব্যবহার খুবই ভালো লেগেছে আমার। আর এইখানে যে দুটা র‍্যাক দেখতে পাচ্ছ ওখানে আমার টিয়া রঙের যে র‍্যাকটা সেই র‍্যাকটাই ভালো লেগেছে, চকলেট কালারেরটা থেকে, কারণ টিয়া রঙটা একটু বেশি কালারফুল ছিল। আবার চিন্তা করতেছিলাম বেশি প্লাস্টিকের জিনিস কালারফুল তেমন একটা ভালোও লাগে না, সব কিছু মিলে আসলে একটু কনফিউজ ছিলাম। তো তারপরও শেষ পর্যন্ত আমরা টিয়া রঙেরটাই কিনেছিলাম, একটু আনকমন কিছু নিতে পারলে ভালো হতো, সময় পেলে একটু আনকমন কিছু কিনতে পারতাম, কিন্তু খুব একটা সময় আমাদের হাতে ছিল না, কারণ ওই যেটা বলছিলাম যে রেগুলার হচ্ছে অসীম ব্যস্ততার মধ্য দিয়ে কাটাচ্ছে সময়, ওকে আমি আমার যথেষ্ট সময় থাকলেও ওকে আমি পাই না, ওর মানে পাই না বলতে ওর সময় নাই, তো যে কারণে হয়েছে যে আমার যেটা যখন জরুরি সেটাই কিনে ফেলতেছি। ও আমাকে বলতেছিল যে ফিউচারে এগুলো আমি চেঞ্জ করে দিব, তুমি আপাতত ইউজ করতে থাকো, এখন যেহেতু আমাদের হাতে তেমন একটা সময় নাই তো তুমি এগুলোই কিনে ফেলো। তো আসলে একটা জিনিস কিনে ফেলে সাথে সাথে চেঞ্জও করা যায় না, এটাও একটা সত্যি কথা, কিন্তু যাই হোক টুকিটাকি জিনিস কিনেছি। দেখতে পাচ্ছ এই ঢাকনাটা ভীষণ ভালো লেগেছে, এটা সুন্দর, একটু কালারফুল, এবং এখানে একটু চাইলে সবজি টুবজি রাখা যাবে বা যে কোনো বালতির উপরে রাখা যাবে, মানে একটা ঢাকনা ভালো লেগেছে, সুন্দর। তা আমি এটা একবার কিনতে চেয়েছিলাম, আবার ভাবলাম যে থাক লাগবে না, কারণ হচ্ছে যে এই জাতীয় কয়েকটা ঢাকনা আমার অলরেডি বাসায় আছে, তো এই জন্য আমি আর কিনলাম না। অসীম বারবার বলতেছিল কিনো কিনো, কিন্তু আমি বললাম যে থাক এখন না কিনি, এখন অন্য কিছু কিনি। তো আমি একটা জিনিস বুঝলাম না, প্লাস্টিকের যে সামগ্রী সেখানে কেন বারবার ওরা রেড রাখে, রেড কালারটা অনেক চোখে লাগে। তো আমি একটা জিনিস দেখলাম যে রেড কালারটাই খুব কমন, সাদা আর লাল এই দুইটা রঙ মনে হয় প্লাস্টিকের জন্য খুবই কমন। প্লাস্টিক সাদা লাল আর হচ্ছে নীল, এই তিনটা কালার ওরা বেছে নেয়, তো সাথে অন্য অন্য কালারগুলো একটু বেছে নিলে ভালো। এই দোকানটাতে ওয়ার্ড্রোবের কালারগুলো একটু আনকমন ছিল অন্য অন্য দোকানের তুলনায়। এটা একটা ছোটো বাচ্চাদের আলমিরা, আর আলমিরাটাও সুন্দর ছিল, গোল্ডেন কালার, বাচ্চাদের জন্য এটা একদম পারফেক্ট। ধরো যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তাদের বাসায় এটা যদি রাখে, তো বাচ্চাদের পোশাকগুলো রাখলো এখানে একটু গুছিয়ে ভালো লাগবে। তো ভালোই লাগছিল সব কিছু মিলে, মোটামুটি মানে ডিজাইনগুলো ভালোই ছিল। তো আমি যেরকম চাচ্ছিলাম সেরকম যদিও পাইনি, তারপরও ভালোই ছিল ডিজাইনগুলো। টুকিটাকি জিনিস আসলে খুবই প্রয়োজনীয় জিনিস আছে আরএফএলের ভেতর। এখানে অয়েল জারগুলো আমার খুবই ভালো লেগেছে, তো এই অয়েল জার থেকে আমি একটা কিনেছি, আমার শাশুড়ির জন্য একটা কিনেছি, মানে আম্মুর জন্য একটা কিনেছি, তো এটা খুবই ভালো। চাইলে একটু বড় কিনতে পারতাম, কিন্তু অত বড়টা আসলে প্রয়োজন পড়ে না, একটু মিডিয়াম সাইজেরটা আমি কিনেছি, কারণ মিডিয়াম সাইজেরটাই ভালো, অত বেশি বড় হলে ইউজ করতে সুবিধা না। তো এখানে যেটা দেখতেছিলাম আরএফএলের দোকানটা কিন্তু বিশাল বড়, আমি যেটা দেখলাম মানে এমন আমি ভেবেছিলাম যে ছোট বুঝি, ভিতরে যেয়ে দেখি না অনেক বড়। তো এখানে মোটামুটি অনেক কিছুই ছিল, এমন কিছু জিনিস ছিল যেগুলো অন্য অন্য আরএফএলে নাই। তো এখানে যে কাপগুলো দেখতে মগগুলো দেখতে পারতেছ, এই মগগুলো কিন্তু আসলে খুবই সুন্দর ছিল। আমার তো ইয়েলোটা খুবই ভালো লেগেছিলো, কিন্তু আমার অলরেডি ইয়েলো কালারের কাপ আছে, তো সেজন্য আমি আর কিনি নেই। অসীম আজকে আমাকে একটা ছাতা গিফট করবে, তো ও আমার সাথে দুষ্টামি করতেছিল, ও বলতেছিল তোমাকে আজকে আরএফএল থেকে ছাতা কিনে দিবো। আমি বলি আরএফএল থেকে কেন ছাতা কিনে দিবা, তুমি আমাকে অন্য জায়গায় নিয়ে চলো। বলে কি না আজকে আরএফএল থেকে কিনবো, এখন আরএফএল থেকে কিনবো, পরে তোমার অন্য জায়গা থেকে কিনে দিবো। ও আবার খুব দুষ্টামি করতেছিল, বলে আমি বলতেছিলাম যে এটা বৃষ্টিতে কী হবে, বৃষ্টির পানি ঢুকবে না? ও বলতেছিল দেখো দেখো বৃষ্টির পানি ঢুকবে না, বড় আছে, ওজন মানে বেশি না হালকাই আছে, এটা সেটা বলে ও আবার আমার সাথে একটু দুষ্টুমি করতেছিল। তো এখানকার যে ভাইয়ারা ছিল তারাও খুব হাসতেছিল কথা শুনে।
তো আমি আমাকে ওই ইয়েলো কালারের ছাতাটা গিফট করেছে। আসলে আমার একটা ছাতা দরকার ছিল, কারণ ওর যে ছাতা, আল্লাহ রক্ষা করো আমাকে, ওর যে স্পেশাল ছাতা, সেই ছাতা দেখলে মানে তোমরা নিজেরাও হাসবা। কারণ এত বড় ছাতা কিনছে সে, বলে কি যে কোনো দিক দিয়ে পানি আসবে না। ভাই, অন্যরাও তো ছাতা ইউজ করবে, একা যদি মানে পুরাটা দখল করে তাহলে কিভাবে হবে বলো? পুরো রাস্তায় যদি তার ছাতাই থাকে, অন্যরা কিভাবে ছাতা ইউজ করবে? যাই হোক, আমি ওর সাথে দুষ্টামি করতাম সবসময়, বলে কি আমি ছাতা কিনেছি, দুজন একসঙ্গে ইউজ করব, সেই জন্য আমরা এক ছাতার মধ্যে দুজন যাব, সেই জন্য এটা সেটা বলতেছিল। তো আমি আবার বলতেছিলাম যে হ্যাঁ, সে মানে সেই জন্য তোমরা তুমি একেবারে মানে বিশাল বড় ছাতা কিনবা। তো আমরা এই যে এখানে আরো টুকিটাকি জিনিস কিনতেছিলাম, এটা হচ্ছে এখানে এই যে যে ইয়া কি বলবো, এই যে ড্রয়ের যে চারটে ড্রয়ারের যে ওয়ার্ড্রপটা যেটা দেখতেছো, এইটা আমি কিনেছি অসীমের জন্য। তো এটা এটা আসলে রাফিউজের জন্য কিছু জিনিস রাখা খুব দরকার ছিল ওর, যেহেতু ওর নিজস্ব কিছু জিনিস আছে যেগুলো একটু টুকিটাকি জিনিস, সেগুলো রাখার জন্য ওর একটা কিছু দরকার ছিল। তো সেটাই ওর আমি বললাম যে এই কালারটা পছন্দ কি না, আমি জানতাম ওর এই কালার পছন্দ হবে, কারণ ও একটু এই জাতীয় কালারগুলো পছন্দ করে। তো ও আসলে রাজি হয়ে গেল, বললো এটাই নাও। অবশ্য আমার একটু অভ্যাস আছে যে কয়েকটা দোকান দেখে জিনিস কেনার, কিন্তু সেই সুযোগ কি সে দিবে বলো? সেই সুযোগ আমাকে দেয় নাই। সে আমাকে বলতেছিল এটা যে এখানে পছন্দ হয়েছে এটাই নিয়ে নাও। এখানে বেস্ট বাইয়ের যে ভাইটা ছিল, ক্যাশের ভাই মানে ক্যাশিয়ার যে ছিলেন, উনি যথেষ্ট ভদ্র, এবং উনি বলতেছিলেন যে আপু আপনার তো অনেক পয়েন্ট হয়ে গেছে, আপনি এবার পয়েন্টগুলো ভাঙান, ভাঙায় এবার একটু সেই পয়েন্টের টাকা দিয়ে কিছু একটা কিনেন, মানে দুষ্টামি করতেছিল। তা আমি বলতেছিলাম না ভাই, আরও জমুক আরও জমুক, জমতে জমতে অনেক বড় যখন কিছু হবে তখন একটা বড় কিছু কিনবো। তো ভাই আবার আমার কথা শুনে খুব হাসতেছিল, বলে কি হ্যাঁ এটাই করে অনেকে। যাই হোক, এখানে কিছু প্রেশার কুকার এটা সেটা ছিল। আমি অবশ্য মাঝে মাঝে একটু একা একা ভিডিও করতেছিলাম, কারণ অসীম বারবার একটু বের হচ্ছিল আবার ভিতর আসতেছিল দোকানের। তার কারণ হচ্ছে ও হলো মানে ও এই ভ্যানওয়ালা ভাইকে খুঁজতেছিল, মানে আমাদের একজন পরিচিত ভাই আছেন, উনি এসে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আমাদের বাসার সামনে নিয়ে নিয়ে যাবে আর কি। তো শেষ পর্যন্ত ভ্যানলা ভাই চলে এসেছিল, এবং তারপর আমি বের হয়ে গিয়েছিলাম। আর তারপর আমরা গিয়েছিলাম ইলেকট্রিকের দোকানে, আর ইলেকট্রিকের দোকানে গিয়েছিলাম হচ্ছে ব্লেন্ডার মেশিন কেনার জন্য। ব্লেন্ডার কেনার জন্য আসলে একটা খুব দরকার ছিল, কারণ বিভিন্ন ধরনের জুস বানানোর জন্য বা বিভিন্ন জিনিস একটু ব্লেন্ড করার জন্য আসলে ব্লেন্ডার বিকল্প নাই, ওটা দরকারই হয়। আর এখানে একটা আপু ছিলেন, আপুটা অনেক ভালো, অনেক ভালো, অনেক সুন্দর করে কথা বলে, মাশাল্লাহ ওনাদের ব্যবহার যথেষ্ট ভালো, ভদ্র। আর এটা গিয়েছিলাম আমরা বাজার রোডে, এই যে লাল কালারেরটা আমরা কিনেছি, এটা একেবারে নতুন এসেছে। ওরা বলতেছিল যে আপু মাত্র আমাদের এটা আসছে গতকাল, তো আপনি চাইলে এটা নিতে পারেন। তো আমি ভাবলাম যে কেন, আমি পুরাতন মডেল নিব, তো নতুন মডেলই নিয়ে নিই। আর এখানে আরও অনেক কিছুই দেখতেছিলাম। মশিম বলতেছিল একটা ওভেন নেওয়ার জন্য, কিন্তু আমি আসলে ওভেন কিনি নাই, কারণ হচ্ছে ওভেনটা আমি অন্য সময় অন্য দোকান থেকে নিব, এই দোকানের ওভেনগুলো ডিজাইনগুলো আমার তেমন একটা পছন্দ হয় নাই। তো সব কিছু মিলে আসলে এই দোকান থেকে আর তেমন একটা কিছু কিনে নেই। এই ভাইটা খুবই অদ্ভুত অদ্ভুত কাজ করতেছিল, কারণ উনি একবার হিসেব লিখতেছিল আর একবার উনি ডিলিট করতেছিল, মানে আমার মনে হয় উনি নতুন নিয়োগ হয়েছে, যার কারণে উনি খুব একটা এক্সপার্ট না, তারপরও উনি চেষ্টা করে যাচ্ছিল। আর এই তো এখানে ফ্রিজও ছিল অনেক ধরনের, তো ফ্রিজ তো আমাদের দরকার নাই, অলরেডি আমাদের ফ্রিজ আছে। এই তো এখান থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম তারপর বাসার উদ্দেশ্যে, কারণ এরপর আমাদের আর কেনাকাটা ছিল না, বাসায় চলে এসেছিলাম। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থেকো। ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।